হঠাৎ করে আপনার যখন মচমচে কোনো বিস্কিট জাতীয় জিনিস বা ক্রিম রোল খেতে ইচ্ছে করবে, তখন অল টাইমের এই ক্রিম রোল যে প্যাকেটটি রয়েছে এটি হতে পারে আপনার একমাত্র ভরসা। অল টাইম কোম্পানির এই ক্রিম রোলটি দেখতে পাচ্ছেন আমার সামনে, এই ক্রিম রোলটি খুবই সুন্দর মানের একটি ক্রিম রোল এবং একেবারে মচমচে একটি ক্রিম রোল। তো আজকের ভিডিওতে দর্শক আমরা দেখাবো অল টাইমের এই যে ক্রিম রোলটি আছে এই ক্রিম রোলটি কেমন, এর বিস্তারিত সবকিছু খুব অল্প সময়ের ভিতরে আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অল টাইম হেলদি লাইফ ক্রিম রোল। তো এটি কেনার আগে অবশ্যই এর বাজারজাতকরণের ডেট এবং হচ্ছে মেয়াদ এগুলো আপনারা দেখে নেবেন, এবং অল টাইমের এই ক্রিম রোলের প্যাকেটের মূল্য হচ্ছে মাত্র 15 টাকা। তো বলা হয়ে থাকে মাত্র, কিন্তু আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে, কারণ এই ক্রিম রোলগুলো যেগুলো বক্সের ভিতরে আসে 10-12টা বা 15টার যে ভ্যালুতে আসে সেখানে এগুলোর দাম হয়ে থাকে আরো কম। যাই হোক, সিঙ্গেল প্যাকেটের বিদায় হয়তো এটির দামটি একটু বেশি হয়েছে, বেশি বলে আমার মনে হয়েছে। তো আমি আপনাদেরকে যদি এইখানটাতে দেখাই, এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে ক্রিম রোলটির। তো চলুন আমরা একটি ক্রিম রোল ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক, হঠাৎ করে যদি আপনাদের ক্রিম রোল বা আপনারা দোকানে একটা জিনিস খাবেন, একদিন চেষ্টা করবেন এই ধরনের একটি ক্রিম রোল কিনে নেওয়ার জন্য। তো তার আগে আমি একটু আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার মিটারটি অন করি, এই যে। তো এই ক্রিম রোলটির রোলের এখানে, এই যে এখানে লেখা আছে দেখুন, ওজন হচ্ছে 35 গ্রাম, ওজন হচ্ছে 35 গ্রাম। তো এখানে আসলে কোম্পানি সঠিকভাবে 35 গ্রাম দিয়েছে কিনা আমরা সেই বিষয়টি বুঝে নিব। তো আমাদের এইটা হচ্ছে যেই প্লেট, প্লেটের ওজন হচ্ছে 96 গ্রাম, আমরা প্লেটের ওজনটিকে 0-0 করে দিলাম। দেখুন এখন আমাদের এটা -96 গ্রাম দেখাচ্ছে। তো এটা হচ্ছে 0-0 গ্রাম। এখন আমরা প্যাকেটটা সহকারে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ওজন হচ্ছে 40 গ্রাম, মানে হয়তো 5 গ্রাম প্যাকেটের ওজন থাকতে পারে। তো আমরা যদি এই প্যাকেটটি একটু দিয়ে দেখাই তাহলেও আপনারা বুঝতে পারবেন। দেখেন এই প্যাকেটটির ওজন দেখাচ্ছে হচ্ছে 36 গ্রাম, আর এই প্যাকেটটির ওজন দেখাচ্ছে হচ্ছে 39 গ্রাম, ঠিক আছে। তো এখন আমরা প্যাকেটের ভিতরে যেটা 35 গ্রামের ক্রিম রোল থাকার কথা, আমরা সেই ক্রিম রোলটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ক্রিম রোলটা। তো আমাদের ক্রিম রোলের ওজন আছে হচ্ছে, আমি একটু গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দর্শক। এ পর্যায়ে আমরা ক্রিম রোলের ইয়েটি দিলাম। আসলে এই ক্রিম রোলটি একেবারে মচমচে, যারা হঠাৎ করে একটু পেটে খিদা লাগছে, কিছু একটা খাওয়ার প্রয়োজন, তারা চাইলে এই ক্রিম রোলটি আপনারা খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন ক্রিম রোলটির ওজন হচ্ছে 38 গ্রাম। আমি যদি এখন টোটালটা একটু বাদ দিয়ে দিই, আমার এইটার ওজন হচ্ছে 96 গ্রাম, এবং ক্রিম রোল সহকারে আমাদের ওজনটা আছে এখন 37 গ্রাম। তার মানে এই অল টাইম কোম্পানির এই ক্রিম রোলের যেটি ভিতরের যেই মেইন ইউনিটটি বা খাদ্যটি, এটি একেবারে সঠিক ওজনে রয়েছে। আর এখন আমরা ক্রিম রোলটি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন এই যে আমার সামনে এখন তো আপনারা ক্রিম রোলটি দেখতে পাচ্ছেন। তো ক্রিম রোলটির এখানে যদি প্রথমে আমি আপনাদেরকে বলি, ক্রিম রোলটি দেখতে কিন্তু সত্যিকার অর্থে অসাধারণ, দেখতে সত্যি অসাধারণ। আমি একটু ফ্লাশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে মাখন, মাখনের মতো জিনিসটা রয়েছে উপরে, একেবারে একটা তেল তেল একটা ভাব আছে, এবং এই যে ভিতরটাতে সম্পূর্ণ ক্রিম দেওয়া রয়েছে। আপনারা একটু ভালো করে দেখেন, ভিতরে ক্রিম দেওয়া রয়েছে। তো এ পর্যায়ে আমি একটু যদি আপনাদেরকে জিনিসটা ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি সমান মাঝ বরাবর ক্রিম রোলটা ভাঙলাম, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্রিম রোলটার ভিতরেই কিন্তু এখানে ক্রিম দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ক্রিম রোলের ভিতরেই ক্রিম দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, কালারের কোয়ালিটিও খুবই অসাধারণ, এবং এর যে ফিগারটা, মানে বাইরের যে বডিটা, মেইন যে বাইরের অংশটা, এটা একেবারে মচমচে। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখবেন এটা একেবারে মচমচে, দেখেন একেবারে মচমচে। তো এটা একেবারে মচমচে, দেখেন একেবারে হাত দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো যারা হঠাৎ করে, যাদের পেটে একটু খিদা লাগবে, তারা চাইলে এই ক্রিম রোলটি খেতে পারেন। এটি আমার কাছে অনেক ভালো লেগেছে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আসলে সবার কাছে সমান লাগবে বা ভালো লাগবে এমন কোনো বিষয় নাই। আর আপনারা যদি আপনাদের পছন্দের কোনো বিস্কিট বা পেস্টি আইটেমের কোনো রিভিউ চান বা জানতে চান, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।